আপনারা দেখছেন দশ দিক চব্বিশ সেকেন্ড থেকে ঘন্টা সত্য আমাদের পন্থা। কমরেড সভাপতি, নেতৃবৃন্দ, বন্ধুগণ এবং আমার সহযোদ্ধারা যারা সিঙ্গুর থেকে পদযাত্রায় অংশগ্রহণ করে এই সমাবেশ পর্যন্ত এসেছেন, কলকাতা মহানগর অনেক বড় বড় মিছিল দেখেছে, বিচিত্র ধরনের মিছিল কলকাতার দেখার অভিজ্ঞতা আছে, রামের ছবি নিয়ে মিছিল আমরা দেখেছি, হনুমানের ছবি নিয়ে মিছিল কলকাতা দেখেছি, গলায় একটা প্লেকার্ড ঝুলিয়ে যে প্লেকার্ডে লেখা আছে আমরা সবাই চোর সে মিছিলও দেখেছি, আজকে আরেকটা মিছিল দেখছেন মানুষের মিছিল, লড়াকু মানুষের মিছিল। কেন এই মিছিল? আমার আগের বক্তারা এইসব ব্যাপারে বলেছেন অনেকটাই। আমরা কেন সিঙ্গুর থেকে অভিযানটা করলাম? আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন পৃথিবীতে এমন একটা জায়গার নাম যেখানে 90% একটা কারখানার পরিকাঠামো সম্পূর্ণ হওয়ার পরে সেটা ভেঙে ফেলা হয়, উল্লাস করা হয়, বাজি পোড়ানো হয়, কয়েক লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল বানিয়ে বাজি পুড়িয়ে মহোৎসব করে শিল্প ভেঙেছে, এই বিরক্ত করতে করতে কলকাতায় ফিরে আসে, এমন ঘটনা পৃথিবীর ইতিহাস খুঁজলে পাবেন না। আমরা এটাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে শিল্পের বদ্ধভূমি সিঙ্গুর মানুষকে একবার স্মরণ করিয়ে দিতে হবে। কি বলেছিলেন তখন? তিনি কৃষক দরদি, তিনি প্রতিজ্ঞাবিতে শিল্প চান, তিনি অনিচ্ছুকদের স্বার্থ রক্ষা করতে চান, কোনোটাই যুক্তিতে টেকে না। আমাদের রাজ্যে যত জমি আছে তার 1% পতিত জমি, আপনি একসঙ্গে 1000 বিঘা 1000 একর জমি অধিগ্রহণ করলে পতিত জমি কি করে পাবেন? আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই, বামফ্রন্ট সরকার যে যে জায়গায় শিল্প করার জন্য জমি অধিগ্রহণ করেছিলেন তার মধ্যে বেশিরভাগ পতিত জমি হবে এমন ভাবেই রঘুনাথপুরে জমি নেওয়া হয়েছিল, এমন ভাবেই শালবাড়িতে জমি নেওয়া হয়েছিল। বড়জোড়ার ফেরোয়ালয় পার্কের জন্য জমি নেওয়া হয়েছিল, কিন্তু সব জায়গায় আপনি পতিত জমি পাবেন এমন নিশ্চয়তা কোথায়? যারা বিনিয়োগ করবে তাদেরও কত কোনো বক্তব্য থাকে, কোন জমিটা পছন্দ, যোগাযোগের কেমন ব্যবস্থা আছে, সামাজিক পরিকাঠামো আছে কিনা, স্কুল কলেজ হাসপাতাল, কিছু দেখেই তারা বিনিয়োগ করতে আসেন, সেটা সেদিন মমতা ব্যানার্জিকে বোঝানো যায়নি, আজকে উনি নিজে বুঝছেন। একটা অনলাইনের দোকানকে জায়গা দিচ্ছেন হরিণঘাটায়, কেন রঘুনাথপুরে জায়গা আছে পাঠাতে পারলে না? কেন শালবনির প্রতির জায়গায় কেন তুমি ফ্লিপকার্টকে পাঠাতে পারছো না? কেনর জবাব উনি নিজে নিজেই পাচ্ছেন, আর সেদিন যদি এটা বুঝতেন আমাদের রাজ্যের এত বড় ক্ষতি হতো না। আসলে শিল্প তাড়াতে চেয়েছিলেন, একটা গভীর চক্রান্ত ছিল, সেই চক্রান্ত ফাঁস করে দিয়েছেন ওনারই ক্যাবিনেটের সদস্য সিঙ্গুরের এমএলএ, নামটা নাই বা বললাম আপনারা জানেন, তিনি বলেছেন সিঙ্গুরে যদি ছোট গাড়ির কারখানা হতো তাহলে বামফ্রন্টকে হটানো যেত না, তাই কারখানা আমরা করতে দিইনি, কৃষক দরদ ছিল।
হইল না। আর আপনি যদি কৃষক দরদী হন তাহলে কৃষক আজ ফসলের দাম পাচ্ছে না, তার পাশে আপনার কি ভূমিকা? খেত মজুরের ন্যূনতম মজুরি 244 টাকা প্রতিদিন, একজন খেত মজুরও 244 টাকা পাচ্ছেন না, অথচ ব্লকে ব্লকে একটা করে মিনিমাম ওয়েজ ইন্সপেক্টর বসে আছেন। এই কারণে কি করেন তিনি? সামান্য একটা পেনশন দেওয়া হবে, আমরা 6000 টাকা দাবি করেছি, 1000 টাকা দেবেন, বাবা বলে 70000 দেওয়া হতো, উনি 30000 বাড়াতে চান, এটা নিয়ে লুটপাট চলছে। প্রকৃত খেত মজুরকে বাদ দেওয়া হচ্ছে, তৃণমূল কংগ্রেস করে যারা তাদের নাম ওখানে ঢোকানো হচ্ছে। 100 দিনের কাজ, অর্ধেক টাকা চলে যায় তৃণমূলের ক্যাডারদের পকেটে। গায়ের লোককে ডেকে বলছে তোর অ্যাকাউন্টে 7000 টাকা ঢুকবে, একটা উইথড্রলে আমাকে 3500 টাকা সই করে দিয়ে দাও। বললো আমি তো কাজই করিনি, তাহলে কি করে টাকা ঢুকছে? বলছে আমি ব্যবস্থা করে দিয়েছি, তোর অর্ধেক আমার অর্ধেক। এই তো চলছে, জানেন না মুখ্যমন্ত্রী? উনি তো প্রকাশ্যেই বলেন কম কম খাবে, বেশি খেলে লোকের চোখে পড়বে। উনি তো বলেন যা তোলাবাজির টাকা তুলছ তার শতকরা 75% কালীঘাটের বাড়িতে পৌঁছে দিতে হবে। ওদের আরেক নেত্রী গিয়ে বললেন পুজোর পরে আমি চার্টার অ্যাকাউন্টেন্ট পাঠাবো, কে কত তোলাবাজি করেছো আর নিজের পকেটে ঢুকিয়েছ, অডিট হবে, চুরির টাকার অডিট হবে, তোলাবাজির অডিট হবে, যাতে করে 75% এখানে আনা যায়, তাদের নিয়ে আপনি দেশ চালাবেন। মানুষের ভালো করতে গেলে তো কিছু ভালো লোক দরকার, ওটা কি আছে আপনার দলে? নেই। আপনি সিঙ্গুরে যা করেছেন তারপরে বাংলায় আর কেউ বিনিয়োগ করতে আসবে? প্রতি বছর তো একটা করে বেঙ্গল লিডস করেন, বিনিয়োগকারীরা আসছে না কেন? আসলে মমতা ব্যানার্জির উদ্যোগে বেঙ্গল লিডস মানে বেঙ্গল মিসলিড আসে না, কোনো বেকার চাকরি পাবে না। আমাদের ছেলে মেয়েদের কাজ পাওয়ার জন্য বেঙ্গালোরে যেতে হচ্ছে, হায়দ্রাবাদে যেতে হচ্ছে, ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলে মেয়ে ভর্তি হচ্ছে না, তারা বলছে এখানে প্লেসমেন্ট হয় না। আমি বেঙ্গালোরে চলে যাব, আমি হায়দ্রাবাদে চলে যাব, আমি চেন্নাইয়ে চলে যাব, আর আমার খেত মজুরের বাড়ির ছেলেরা তারা এখন কোথাও হকারি করছে, কৃষিতে কাজ করছে, শিল্পে কাজ করছে, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের একটা হিসেব হচ্ছে প্রায় 40 লক্ষ আমাদের বেকার ছেলে খেটে খাওয়ার জন্য আমাদের রাজ্যের বাইরে, সেখানে কি নিশ্চিন্তে থাকতে পারবে? বিজেপি যা খেলা শুরু করেছে পারবে? এই তো গুজরাট থেকে মেরে তাড়িয়ে দিল বিহার ইউপির লোকেদের, এই যে আসামের তিনসুকিয়ায় যা ঘটনা, তারপরে অন্য রাজ্যে থাকার মতো সাহস আছে? আপনারা অভিভাবকরা, আপনাদের ছেলেমেয়েরা যদি অন্য রাজ্যে থাকে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন? বৃদ্ধ বাবা মাকে ছেড়ে ছেলেমেয়েরা চলে যাচ্ছে, কেন আমার রাজ্যেই তো কাজের সংস্থান করা যেত, এই কৃষিকে অনেক উন্নত করা যেত, পরিষেবা ক্ষেত্রে অনেক কাজ পেতে পারত। আর শিল্প তো আমাদের করতেই হবে, উনি কদিন থাকবেন জানি না, কিন্তু শিল্প এখানে করতে হবে। দিল্লিতে যারা আছেন তারা তো অন্য রাস্তায় হাঁটে। আপনারা জানেন আগে আমাদের দেশের যারা সরকার চালাতেন তারা বলতেন দেশকে স্বনির্ভর হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, ইংরেজিতে বলতো সেলফ রিলায়েন্স, আর মোদিজি বলছেন অনলি রিলায়েন্স, আর কারো স্বার্থ দেখার দরকার নেই, সেলফ রিলায়েন্স কিছু হবে না। রিলায়েন্সের স্বার্থ দেখার জন্য একটা প্রধানমন্ত্রী দরকার, যা প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা প্রতিশ্রুতি পূরণ করতে পারেন, কৃষকের আয় নাকি দ্বিগুণ করে দেব বলেছিল, আর ইনি বলছেন কৃষকের আয় আমি 20 গুণ করে দিয়েছি, অসত্য
এসেছে। এই আন্দোলনটা শুরু, যা ঝড় উঠেছে এটা তুফানে পরিণত হবে 3রা ডিসেম্বর। ওখানেও আমরা যাবো, ব্রিগেডে ক্ষেত মজুর যাব, কৃষক যাব, আর তিন তিনটে ব্রিগেড হবে শুনছি, টাকার ব্রিগেড, প্রলোভনের ব্রিগেড, ভীতি প্রদর্শনের ব্রিগেড, তার বিরুদ্ধে আমাদের জনগণের ব্রিগেড, মানুষের ব্রিগেড, তার সূচনা এখান থেকে। এই যে ঝড় উঠেছে, এই ঝড়কে প্রবাহে পরিণত করুক। আমরা চ্যালেঞ্জ দিলাম, এই লড়াইকে থামাবার ক্ষমতা তৃণমূলেরও নেই, বিজেপিরও নেই। মানুষের মধ্যে ভাগ করার চেষ্টা হচ্ছে, আমরা এটা হতে দেব না। জাত নিয়ে, ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভাজন কোনো আমাদের উপকারে লাগবে না। 100টা মন্দির করতে পারেন, 200টা মসজিদ করতে পারেন, কোনো কাজে লাগবে না। ভাত চাই, কাজ চাই, মজুরি চাই, আর শান্তি সম্প্রীতির সঙ্গে বেঁচে থাকতে চাই। তাই আমরা রাস্তায়, এবং এই রাস্তায় নেমে, এই রাস্তায় নেমে যে আমরা আন্দোলন শুরু করেছি, এই আন্দোলনের আরো একটা ধাপ পেরিয়ে আমরা ব্রিগেড যাব, সেটা হচ্ছে আগামী 8 এবং 9 জানুয়ারি দুদিনের 48 ঘন্টা ধর্মঘট। এই জনবিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, আর মানুষের মধ্যে বিভাজনের শক্তি, এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের 8 এবং 9 তারিখের ধর্মঘট। আমাদের শ্রমিক বন্ধুরা আছেন, আমাদের ছাত্ররা আছেন, যুবরা আছেন, মহিলারা আছেন, কর্মচারীরা লড়াই করছেন। আজকে নবান্নে ঢুকে পড়েছিলেন আমাদের কর্মচারীরা বিক্ষোভ দেখাতে, প্রায় 15 জনকে অ্যারেস্ট করে পুলিশ এখন শিবপুর থানায় বসিয়ে রেখেছে। আন্দোলন থেমে নেই, আন্দোলন থেমে থাকবে না। 8 এবং 9 তারিখও আমরা বাংলা স্তব্ধ করে গোটা দেশের শ্রমজীবী মানুষের আন্দোলনের সঙ্গে একাত্ম হতে চাই। তার জন্য এলাকা এলাকায় প্রস্তুতি করে তুলুন। আমরা এই আন্দোলনের পরে উত্তর বাংলায় একই ধরনের আন্দোলনের রাস্তায় যাব। আমরা পলাশির চিনিকল নিয়ে সেখানকার জমি উদ্ধার করবার জন্য আন্দোলনে যাব। আমরা মানুষের অধিকার অর্জন করবার জন্য যে আন্দোলন সংগ্রাম, সে আন্দোলন সংগ্রামকে আরো বহু মানুষের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা মানুষের যে সমর্থন পেয়েছি, ভালোবাসা পেয়েছি, এটাকে পাথেয় করেই আমাদের এগোতে হবে। আর আপনারা এত মানুষ যেভাবে কলকাতার রাজধানী শহরের প্রাণ কেন্দ্রকে স্তব্ধ করে দিয়েছেন, আপনাদের অসংখ্য লাল সেলাম জানিয়ে আমার কথা এখানেই শেষ করি।